রিয়ান পরাগক লৈ আনন্দ উল্লাস অব্যাহত আছে রাজ্য। কিশোর ক্রিকেটারের মাজতো রিয়ানক লৈ প্রবল উৎসাহ। একদরে টিম ইন্ডিয়াত রিয়ানের স্থানক লৈ আবেগিক মুহূর্তত পিতৃ পরাগ দাস। এই ফটো দুখনে বহু কথাই কৈ গৈছে। রিয়ানের পেডত টিম ইন্ডিয়ার নীলা রং সানি দিছে পিতৃ পরাগ দাসে। পরাগ দাস নিজে আছিল এগৰাকী ক্রিকেটার, কিন্তু আন বহুতর দরে পরাগ দাসরও টিম ইন্ডিয়ার নীলা জার্সি পিন্ধার সপোন পূরণ নহল। সেয়ে পুত্র রিয়ানে ভারতীয় দলত স্থান পোৱাৰ পিছতে পুত্র রিয়ানের পেডত এনেদরেই গৌরবের নীলা রং স্প্রে করে দিছে আবেগিক পিতৃগৰাকীয়ে। ইপিনে নগাঁওর বরহমপুরত রিয়ানক লৈ আনন্দ উল্লাসের পরিবেশ। বরহমপুরের নবনির্মিত শহীদ থকিহুদ ক্রীড়া প্রকল্পত ক্রিকেটর প্রশিক্ষণ গ্রহণ করে থাকা নবপ্রজন্মর ক্রিকেট খেলুয়ে সকলের মাজত পরিলক্ষিত হল ব্যাপক উৎসাহ। হাতে হাতে রিয়ানের ফটো পোস্টার লৈ রিয়ান পরাগ হিপ হপ হুড়ে ধ্বনিরে মুখরিত করে তুলিলে সমগ্র স্টেডিয়াম। আজি যেটো খবর কালিয়ে পালো পাই পেলাই নিজে ইমান ফূর্তি লাগিছে, কি করিম কি নকরিম লাগিছিল। তারপর আজি রাতেপা মানে রিয়ানের দেউতাকর কথা পাতিছো, তেওঁ হেৰি কৰি কৈছে, সদায় তেওঁ মোক সদায় কয় বোলে আপনার কয়। হ্যাঁ, মই যেতিয়া হেৰিত আছিলোঁ আগতে এই সিলেকশন কেম্পত হেৰি কৰো, রিয়ান বহুত বার পাইছো মই তাকতো তেতিয়া পাঁচ বছর ছয় বছর হব নেকি, এই নেহরু স্টেডিয়ামত যায় সাপৰ সৰুকে ল'ৰা এটা তেতিয়াৰ খেলে রিয়ানে। না, তেতিয়া ভবা নাই, তেতিয়া ভবা নাই, কিন্তু পিছত যেতিয়া দেখিলোঁ তেতিয়া মানুহে সোধে যে কোনোবাই খেলিব, আমাৰ ইয়াৰ পৰা নেখেলে নেকি কোনো, দেই অসমৰ পৰা নেখেলে নেকি। তেতিয়া মই কৈছিলোঁ খেলিলে এটা ল'ৰাই হয়তো খেলিব পাৰে, রিয়ান পৰাই খেলিব পাৰে। আমি যথেষ্ট আনন্দিত, আমি এইখিনিতে ক'ব লাগিব অসম ক্রিকেট সন্থাৰ যথেষ্ট অবদান আছে রিয়ান পরাগৰ উত্তৰণৰ ক্ষেত্ৰত। রিয়ান পরাগে যিটো কৰি দেখুৱালে ইমান বছৰৰ অন্তত, প্ৰায় সত্তর দশকৰ অন্তত, যে আমি এজন ভাৰতীয় দলত, মূল দলত এজন অসমীয়া খেলুৱৈ পালোঁ, তাৰ কাৰণে অতিশয় গৌৰৱান্বিত। আমি এই ক্ষেত্ৰত রিয়ান পরাগৰ পিতৃ মাতৃ তথা পৰিয়ালৰ সকলোকে আমি অভিনন্দন জনাইছোঁ, রিয়ান পরাগলৈ আমি শুভেচ্ছা জনাইছোঁ। লগতে ষ্টেডিয়ামখনত ব্ৰহ্মপুত্ৰ স্পৰ্টছ এছ'চিয়েচনে অভিনন্দন সভাৰো আয়োজন কৰে। জিম্বাবুয়ের সঙ্গে হবলগিয়া আগন্তুক টি টুয়েন্টি শৃঙ্খলার বাবে রিয়ান পরাগলৈ সকলে যাচিলে অলেখ শুভেচ্ছা। ব্যুরো রিপোর্ট, নিউজ 18, অসম নর্থ ইস্ট।